বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ভিডিওতে যা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে এই ভিডিওটি দিয়েছি। এটা ছাদ বাগানের জন্য অত্যন্ত কার্যকরী একটি জৈব সার বানানোর পদ্ধতি, সেটা ছিল প্রথম পাঠ। আজকে আপনাদের দেখাবো দ্বিতীয় পাঠ। বন্ধুরা, যে প্রসেসে ভিডিওটি দেখতে পাচ্ছেন বানাচ্ছি, সেটার পরে 7 দিন পরে কি ধরনের পদক্ষেপ নিতে হবে এবং 7 দিন পরে সেই জৈব সারের অবস্থা, এরপরে আপনাদের দেখাবো তৃতীয় পার্টে। আপনাদের দেখাবো সেই জৈব সারটি পেস্ট আকারে হওয়ার পরে সেটা পাউডার আকারে কিভাবে করা যায় এবং কোন কোনভাবে কোন কোন গাছে কি পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে তার বিস্তারিত। আজকে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটির ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, শর্টকাটে আমি দিয়েছি, ভিডিও বেশি বড় হবে এই জন্য। এটা আমি 7-8 দিন পরে খুলছি ঢাকনাটি। খুলে আমরা দেখব কতটুক পচে গেছে। বন্ধুরা, আমি পর্যায়ক্রমে যা যা দিয়েছি ইতিপূর্বের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। এই যে খোঁচা দিয়ে দেখছি যে সেখানে অনেকটাই পচে গেছে এবং কিছুটা ড্রাই আকার হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, যার কারণে আমি এই জৈব সারটি একটু খুঁচিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সেখানে আমি পানি দিয়ে দিব। এই 7 দিনের মধ্যে আরও 2-1 বার পানি দিয়েছিলাম, কিন্তু পানিটি পর্যাপ্ত পরিমাণ দূরে থাকে না ক্রেটের জন্য। এর একটু সুবিধাও আছে, এর একটা সুবিধা হলো এই পানিটা না থাকার দরুনে বা ক্রেটের ফাঁকা থাকার দরুনে কোনো প্রকার দুর্গন্ধ হবে না। আপনারা জৈব সার যারা বানিয়েছেন ড্রামে অথবা বস্তায়, সেটা খুললে অনেক দুর্গন্ধ হয়। এই পদ্ধতিতে জৈব সার বানালে কোনো দুর্গন্ধ হবে না এবং জৈব সারটি খুব তাড়াতাড়ি প্রসেস হবে, কার্যকরীও ভালো হবে। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো এরকম নাড়াচাড়া দিয়ে সেখানে যদি অবাঞ্ছিত কিছু ময়লা থাকে সেগুলো ফেলে দিব, ফেলে দিয়ে পানি দিব, পানি দিয়ে সেটা একটু গুটিয়ে নিব। গুটিয়ে নেওয়ার পরে আমি যে এগুলো উপাদান দিয়েছি, চা পাতা, গাছের পাতা, সেগুলো ভালোভাবে পচে গেছে কি না খেল করে দেখব। তা আমি দেখতে পাচ্ছি প্রায় সব উপাদানগুলোই পচে গেছে। এরপর আমি পানি দিয়ে নিব ভালোভাবে। বন্ধুরা, জানেন জৈব সারটি যদি ঠিকমতো ভালোভাবে না পচে তাহলে সেটার কার্যকারী এতটা হয় না, এবং পচানোর পরে সেটা কিভাবে পাউডার আকারে করা যায়, পাউডার আকারে না করে দিলে সেই জৈব সারটি ভালো কার্যকর হবে না, এবং পাউডার আকারে দেওয়ার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই জৈব সারটি খুবই শক্তিশালী জৈব সার। এটার পরিমাণ খারাপ হলে, পরিমাণ যদি আপনারা গাছে পরিমাণ মতো না দিতে পারেন তাহলে গাছেরও ক্ষতি হবে। তাই আমি যে দেখছেন ভালোভাবে গুটিয়ে দিচ্ছি। এরপরে যদি আরও কিছু তরকারির খোসা থাকে সেগুলো আপনারা দিতে পারেন, কলার খোসাও দিতে পারেন উপরিভাগে, কারণ নিচে যা যা দিয়েছি ওগুলো পচে গেছে। কলার খোসা এবং তরকারি, বিশেষ করে বরবটির ছোকলা, এটা খুবই ক্যালসিয়াম থাকে এখানে, এটা দিলে সারটি আরও শক্তিশালী হবে। মোট কথা, যে সিজনে যেরকম তরকারি পাবেন সেই খোসাগুলো দিবেন, দিলে সেটা ভালো কার্যকরী হবে। এরপরে পানি দেওয়ার গোটানোর পরে এই খোসাগুলো আবার দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার 7-8 দিন পরে আবার দেখব সেগুলো পচে গেছে কি না। যদি ভালোভাবে পচে যায় তাহলে এটা রোদে শুকায়ে পাউডার আকার করতে হবে, সেই ভিডিও আপনাদের পরে দেখাবো। বন্ধুরা, এটা যদি আপনারা রোদে না শুকান তাহলে সেখানে কিন্তু জীবাণু থেকেই যাবে এবং জীবাণুটা গাছের জন্য খুব ক্ষতি হবে। দেখছেন যত রকম তরকারির খোসা আছে সেগুলো আমি দিচ্ছি, দিয়ে আবার পুনরায় ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার সময়
পাড়ি কিছু দিয়ে ঢেকে দিলে ভালো হবে, কারণ নিচে পচে যাবে, তখন যেন সেটা আরও চাপে থাকতে পারে। সেই জন্য আমি উপর দিয়ে ব্যাগের প্লাস্টিকের ব্যাগ দিয়ে তার উপরে ইট দিয়ে বিছিয়ে দিব যেন চাপে থাকে। তো বন্ধুরা, আমার সেই জৈব সারের পাউডার আকৃতি হওয়ার ভিডিওটি কিছুদিনের মধ্যেই আবার পাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি চেপে নেবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।